আজকে পর্যন্ত 131 জন আন্দোলনে আহত, গুলিবিদ্ধ ছাত্র এবং বিভিন্ন পেশাজীবীর মানুষ এখানে আছে। তো আমার দেখার পরে মনে হয়েছে যে এখানে আমাকে থাকতে হবে, কাজ করতে হবে আমার ভাই বোনদের পাশে। তো ইনশাল্লাহ আমি 7 তারিখ থেকে প্রত্যেকটা রোগীর ডিটেলস জানি, তারা আমাকে জানে, এবং এখানে প্রতিদিন 50 থেকে 40 থেকে 50 ব্যাগ রক্ত লাগে, বেশিও লাগে। সেই রক্তগুলো এখান থেকে একদম ফ্রি যায়, এবং ব্লাড ব্যাংকে রোগীদের কাছ থেকে 250 টাকা করে নেওয়া হয়। রোগীরা এমনও আছে বলছে যে আপা আমরা 30 টাকা নিয়ে হসপিটালে ভর্তি হয়েছি, আমাদের কাছে কোনো টাকা নাই, এই 250 টাকা করে টাকাটা আমরা এখান থেকে দেই। আরও হচ্ছে দেখেন, আজকে আমাদের কাছে সমস্ত হিসাব আছে, উনি আসছে, আপনি দাঁড়ান, ওনার ছেলেকে আমরা কী পরিমাণ হেল্প করছি, উনি এখন আসছে, ওনার অ্যাম্বুলেন্সের ভাড়া নাই, ওষুধ কেনার টাকা নাই, ওনার অ্যাম্বুলেন্স ভাড়া সহ ওনার ছেলের পা কেটে ফেলছে, অ্যাম্বুলেন্সের ভাড়া সহ সমস্ত ওষুধ কিন্তু আমরা দিয়ে দেবো। যদি ডাক্তার 2 মাসে লেখে, 2 মাসে আমরা দিয়ে দিই। আমরা বারবার বলছি সরকার থেকে হেল্প হবে, হ্যাঁ অবশ্যই হেল্প করবে সরকার, কিন্তু সরকারের এখন কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, আমরা সবাই জানি হেল্পের কথা উনি বারবার বলছেন, কিন্তু ওই হেল্পটা প্রসেস হয়ে আসতে, এই রোগীর কাছে আসতে কিন্তু সময় লাগবে। ততদিনে এই বাচ্চাগুলোর পা কেটে যাবে, পচে গোলে আপনারা ভিতরে যেয়ে দেখবেন পচন শুরু হয়েছে। আমরা প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদা করে কেবিনের ব্যবস্থা করছি, কেবিনে যে টাকা যাচ্ছে আমরা বলছি ঠিক আছে তোমরা টাকা নাও, তাও আমার বাচ্চাগুলোকে ভর্তি রাখো, কেবিনে ট্রান্সফার করছি। আপনারা এখান থেকে শুধু না, আমার কথা শুধু না, ভিতরে প্রত্যেকটা রোগীকে জিজ্ঞেস করবেন, তো কেবিনটাও আমরা দিয়ে দিচ্ছি। গত পরশু দিন এখানে হাসনাত ভাইয়া আসছেন, আসার পরে এটা দেখছেন আমরা এই কাজটা করছি, কিন্তু উনি কোনো প্রশ্ন করেন না যে এখানে কী হচ্ছে, কী ব্যাপার। আমাদের টেবিলের উপরে মসজিদের ইমাম সাহেব মিলারা টাকা উঠায় টেবিলের উপরে রাখছে, বসে আপা এটা আমরা খামে করে করে বিভিন্ন জনকে দেবো, আপনারা লিস্ট দিবেন। আমরা বসে হ্যাঁ ভাইয়া আমরা দিব। ওনারা টাকাটা এইভাবে রেখে মসজিদে নামাজ পড়তে গেছেন, আর আমরা খাম রেডি করবো, ওনারা এসে নিজের হাতে দিবেন। তখন ওই টাইমে হচ্ছে এই যে আপনারা যেভাবে আসছেন, হাসনাত ভাই তখন এসে টেবিলের উপর টাকাটা দেখছে, দেখার সাথে সাথে উনি টাকাটা এইভাবে নিয়ে নিলেন, নিয়ে বলেন যে সমন্বয়ক হিসাবে এখানে টাকা উঠানো হচ্ছে। অথচ কোথাও আমি কিন্তু কখনো বলি নাই যে আপনারা টাকা দেন কিংবা কি, এবং রোগীদের জিজ্ঞেস করেন, যারা টাকা দিতে আসে আমরা লিস্ট ধরে ধরে, প্রত্যেকটা রোগীর লিস্ট আসে আমাদের কাছে, লিস্ট ধরে ধরে রোগীর কাছে পাঠায়, এবং তাদের কাছে তাদের যা খুশি সেটা দেয়। কিন্তু আমরা একটা হিসাব রাখি কেন, যে এই যেহেতু রোগীগুলো বেড বারবার চেঞ্জ হচ্ছে, কোনো রোগী হয়তো পায় না, যেমন অনেকে এসে বলে যে আপা আমি তো মাত্র 2000 টাকা পাইছি, তখন আমরা আবার লিখি, ওটা লিখে এখানে সমস্ত ফাইল আছে, সমস্ত ডিটেল এখানে আছে, এবং 7 তারিখ থেকেই আছে, একটা টাকা একটা পয়সা কোথাও এলোমেলো হয় না, একটা ওষুধ কখনো এলোমেলো হয় না, সব রোগীদের ডিটেলস আছে, সব রোগীদের ডিটেলস আছে।